Now question number 18. The product of two number is 1575. Dutto shankhar gunfal hoche tomar 1575. And its division, tamane x by y hoche 7/9. Dutto shankhar gunfal, shankha dutto dhore nao x ar y. Dutto shankhar gunfal hoche xy. Seta dewa ache 1575. আর তাদের ডিভিশন তাদেরকে ভাগ করলে আমি পাচ্ছি 7/9, তার মানে এক্স বাই ওয়াই হচ্ছে 7/9. এটা ইকুয়েশন ওয়ান, এটা ইকুয়েশন টু, দুটোকে গুণ করে দাও, ইকুয়েশন ওয়ান আর ইকুয়েশন টুটাকে গুণ করে দাও, তাহলে এক্স ওয়াই ইন্টু এক্স বাই ওয়াই, তাহলে এক্স স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু 1575 ইন্টু 7/9, 1575 × 7/9, 9 × 9, 7 × 9 = 63, 5 × 9 = 45. কি হবে? 5 × 7 = 35, 7 × 7 = 49, 3 × 52 = 5, 7 × 7 = 12. তাহলে এক্স স্কোয়ার তোমার 1225, তাহলে এক্স কত? রুট ওভার 1225 মানে 35 হবে। সো এক্স ইকুয়াল টু 35। এবার ইকুয়েশন টু তে বসিয়ে দাও, এক্স বাই ওয়াই, এক্স 35 বাই ওয়াই 7/9, তাহলে 7 × 5 = 35, ক্রস ওয়াইজ গুণ করো, তাহলে ওয়াই কি হবে? 5 × 9 = 45। কি চেয়েছে? দেন ফাইন্ড দ্য টু নাম্বারস, দুটো সংখ্যা কি হবে? একটা 35 আর একটা 45। সো দ্য আনসার ইজ অপশন এ, 45 এন্ড 35, দ্যাট ইজ দ্য আনসার। বোঝা গেল সবার? কোনো এক্সচেঞ্জে ডাউট কারোর? সবার বোঝা গেছে তো? নেক্সট কোশ্চেন দেখো। কোশ্চেন নাম্বার 19, বাই হোয়াট লিস্ট নাম্বার মাস্ট 21,600 বি মাল্টিপ্লাইড টু মেক ইট আ পারফেক্ট কিউব? একুশ হাজার ছশো কে বলছে কত দিয়ে গুণ করলে গুণফল একটা পারফেক্ট কিউব হবে? ভালো করে লক্ষ্য করো, 216 কিন্তু অলরেডি একটা কিউব নাম্বার, 216 কিন্তু তোমার 6 কিউব, 216 অলরেডি একটা কিউব নাম্বার, তাহলে এখানে কিউব কেন কোথায় কি করে হবে? দেখো 216 তো কিউব নাম্বার, এখানে দেখো দুটো শূন্য আছে, কিন্তু কিউবের ক্ষেত্রে কি হয়, তিনটে থাকলে একটা বেরিয়ে আসে, স্কোয়ারের ক্ষেত্রে দুটো থাকলে একটা বেরিয়ে আসে, আর কিউবের ক্ষেত্রে তিনটে থাকলে একটা বেরিয়ে আসে। এখানে 216 তো আছে, তারপর দেখো দুটো শূন্য আছে, কিন্তু এখানে শূন্য আরেকটা বেশি থাকতে হবে, তবে তো আমার তিনটে শূন্য থেকে একটা শূন্য বেরোবে। তাহলে শূন্য একটা বেশি থাকা মানে কি? 10 দিয়ে গুণ করা, তার মানে 10 দিয়ে গুণ করলেই কিন্তু এটা একটা পারফেক্ট কিউব হয়ে যাবে। কেন? কারণ 216 অলরেডি একটা পারফেক্ট কিউব নাম্বার, 216 হচ্ছে 6 এর কিউব, আর তার সঙ্গে দুটো শূন্য আছে, আমার তিনটে শূন্য হলে কি হবে, কিউব রুট করলে একটা শূন্য বেরিয়ে আসবে, তাই দুটো শূন্যকে তিনটে শূন্য করতে গেলে কি করতে হয়, 10 দিয়ে গুণ করলে আমার শূন্য বেড়ে যাবে, তার মানে এখানে মাল্টিপ্লাইড বাই 10 হবে, এটাই আনসার, অপশন বোম্বে। বোঝা গেল? কারোর কোনো ডাউট? নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 20, দা রিফ্লেক্স অ্যাঙ্গেল, রিফ্লেক্স অ্যাঙ্গেল যাকে বাংলায় বলা হয় প্রবৃদ্ধ কোণ, রিফ্লেক্স, রিফ্লেক্স অ্যাঙ্গেলের ডেফিনেশন হচ্ছে যে অ্যাঙ্গেলটা তোমার
ধরো এক্স একটা রিফ্লেক্স অ্যাঙ্গেল, যেটা কিনা 180 থেকে বড়, কিন্তু 360-এর থেকে কম। যে অ্যাঙ্গেলটা 180 ডিগ্রির থেকে বড় কিন্তু 360 ডিগ্রির থেকে ছোট, তাকে বলা হয় রিফ্লেক্স অ্যাঙ্গেল, বাংলায় বলা হয় প্রবৃদ্ধ কোণ। এখানে বলছে 10:25, যখন আমার ঘড়িতে 10:25 বাজবে, তখন আওয়ার হ্যান্ড আর মিনিট হ্যান্ডের মধ্যে রিফ্লেক্স অ্যাঙ্গেলটা কি কত? কারণ দেখো, ধরো আমার এরকম যদি আমার কোনো অ্যাঙ্গেল হয়, এটাও একটা অ্যাঙ্গেল, এটাও একটা অ্যাঙ্গেল, দুটো আমার হ্যান্ড ধরো এরকম আছে, এটাও তো একটা অ্যাঙ্গেল, আবার এটাও অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা কি অ্যাঙ্গেল? এই অ্যাঙ্গেলটা হচ্ছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে রিফ্লেক্স অ্যাঙ্গেল, যে বড় অ্যাঙ্গেলটা ওটাই আমাকে বার করতে বলেছে। প্রথমত আমাদের এই 10:25-এর অ্যাঙ্গেলটা বার করে নাও। এটা বার করার নিয়ম হচ্ছে, ক্লকের ক্ষেত্রে অ্যাঙ্গেল বার করার নিয়ম হচ্ছে, প্রথমে যে সংখ্যাটা থাকে তাকে 30 দিয়ে গুণ করতে হয়। হ্যাঁ, 10:25 আছে, তাই 10-কে প্রথমে 30 দিয়ে গুণ করলাম, দেন প্লাস x/2 - 6x, এটা ফর্মুলা। দিস ইজ দ্য ফর্মুলা ফর অল দ্য কোশ্চেন্স অফ ক্লক। যখনই আমাকে ক্লকের ক্ষেত্রে কোন একটা পার্টিকুলার টাইম দিয়ে বলবে অ্যাঙ্গেল বার করো, দেন আমি কিন্তু এই ফর্মুলা ইউজ করতে পারি। তো প্রথমে কি হবে না, 10:25, তো প্রথমে 10-কে 30 দিয়ে গুণ করলাম, দেন প্লাস x/2 - 6x, যেখানে x হচ্ছে এই সংখ্যাটা। তাহলে 10 × 30 মানে কত? 300 প্লাস এক্স 25, 25/2 - 6×25, তার মানে 300 ÷ 12 - 150, বিয়োগ করলে কত হচ্ছে না, 162.5। এটা হচ্ছে 10:25-এর আওয়ার হ্যান্ড আর মিনিট হ্যান্ডের মধ্যে অ্যাঙ্গেল, কিন্তু এটা কিন্তু রিফ্লেক্স অ্যাঙ্গেল নয়, এটা কি অ্যাঙ্গেল? এটা হচ্ছে অপটিউস অ্যাঙ্গেল, মানে স্থূল কোণ। অপটিউস অ্যাঙ্গেল কাকে বলে? যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি থেকে বেশি কিন্তু 180 থেকে কম, তাকে বলা হয় অপটিউস অ্যাঙ্গেল। ও বি টি ইউ এ সি, এটা হচ্ছে 90 থেকে বেশি, 180 থেকে কম। আর অ্যাকিউট অ্যাঙ্গেল, এটা হচ্ছে 0 থেকে বেশি, 90 থেকে কম। তাহলে এখানে আমার আনসার কি বেরোলো না, 162.5, সেটা কিন্তু আমার অপটিউস অ্যাঙ্গেল হয়ে গেল। কিন্তু আমাকে চেয়েছে কি? আমাকে চেয়েছে রিফ্লেক্স অ্যাঙ্গেল। তাহলে সেটা কি হবে? তার মানে অ্যাকচুয়ালি আমার এই অ্যাঙ্গেলটা বেরিয়েছে, আমাকে বড় অ্যাঙ্গেলটা বার করতে হবে। টোটাল তোমার 360 ডিগ্রি, প্লাস সার্কেল মানে 360, তাই 360 থেকে ওই 162.5 বিয়োগ করে দাও, তাহলে আমি পেয়ে যাব রিফ্লেক্স অ্যাঙ্গেলটা। বিয়োগ করলে কি হবে? বিয়োগ করলে এটা হবে হচ্ছে 197.5 ডিগ্রি, 360 থেকে 162 বিয়োগ করো 62.5, তো দ্য আনসার ইজ 197.5, অপশন দিল্লি ইজ দ্য আনসার। এটাই হচ্ছে রিকোয়ার্ড রিফ্লেক্স অ্যাঙ্গেল। যখনই আমার রিফ্লেক্স অ্যাঙ্গেল বার করতে দেবে, তখনই 360 থেকে অ্যাঙ্গেলটা বিয়োগ করে দিলে আমি রিফ্লেক্স অ্যাঙ্গেল পাবো। 360 থেকে কেন বিয়োগ করবো? কারণ সার্কেল মানে 360 ডিগ্রি। বোঝা গেল সবার? পূর্ত ভবন বোঝা গেছে? আসানসোল বোঝা গেছে? বাকি এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? নেক্সট কোশ্চেন দেখো। কোশ্চেন নাম্বার 21,
একটা দেখো এটা এপি সিরিজ, এপি সিরিজ মানে অ্যারিথমেটিক প্রোগ্রেশন, 5+6+7+8 আপ টু তোমার 19 পর্যন্ত যোগ করতে দিয়েছে। এই সামেশনের ফর্মুলা হচ্ছে এন বাই টু ইন্টু এ প্লাস এল, এন বাই টু ইন্টু এ প্লাস এল, যেখানে এন মানে হচ্ছে এখানে কতগুলো সংখ্যা আছে। এন বার করার ফর্মুলা হচ্ছে লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম বাই কমন ডিফারেন্স প্লাস ওয়ান। এন মানে নাম্বার অফ এলিমেন্টস, বার করার ফর্মুলা লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম হোল ডিভাইডেড বাই কমন ডিফারেন্স প্লাস ওয়ান। লাস্ট টার্ম হচ্ছে 19, মাইনাস ফার্স্ট টার্ম 5, বাই কমন ডিফারেন্স তো 1, কারণ প্রতিটা সংখ্যাই আছে 5 এর পর 6, সব সংখ্যাই আছে, কমন ডিফারেন্স আমার 1ই আছে। 19 মাইনাস 5 মানে 14, 14 প্লাস 1 মানে 15, তাহলে এন হচ্ছে 15/2। এ মানে প্রথম সংখ্যা 5, এল মানে শেষ সংখ্যা মানে 19, তাহলে 15/2 ইন্টু 5+19 মানে 24, তাহলে 15×12 দা আনসার ইজ 180, অপশন সি ইজ দা আনসার, সো দা সামেশন ইজ 180। বোঝা গেল সবার? কারোর কোনো ডাউট? নেক্সট কোশ্চেন দেখো। আবারও দেখো একটা নাম্বার সিরিজ আছে, ইলেভেন, দেন 21, দেন 36, দেন 56, দেন কোশ্চেন মার্ক। ডিফারেন্স বার করো, 11-র সঙ্গে দেখো 10 যোগ করলে হচ্ছে 21, 21-এর সঙ্গে 15 যোগ করলে 36, 36-এর সঙ্গে দেখো 20 যোগ করলে তোমার 56। অ্যাকচুয়ালি দেখো ডিফারেন্স দেখো 5 করে করে বাড়ছে, 15+5=20, তাহলে এখানে 20+5 25 হবে, তাহলে 56+25 দা আনসার ইজ 81, সো দা আনসার ইজ অপশন বোম্বে 81। তো বেশিরভাগই WBCS এর নাম্বার সিরিজ দেখবে এরকমই, আমাদের ডিফারেন্স বার করে, কোনোটা সিঙ্গেল ডিফারেন্স বার করে হয়ে যাবে, আর সিঙ্গেল ডিফারেন্স বার করে যদি একান্ত বুঝতে না পারো দেন ডাবল ডিফারেন্স বার করে দেখবে হবে। বোঝা গেছে? হ্যাঁ বলো। হ্যাঁ অ্যাকচুয়ালি এখানে একটা সংখ্যা আছে 6, আমার ওটা দেখতে দেখতে পারে দেখতে পাইনি, কেন মিস হয়ে গেছে, ব্যাপারটা একই 6 এর পর 11 আর কি। আনসার সেমই আসবে, মানে 6 এর পর 11, তাহলে কি 5 ডিফারেন্স, ঠিক আছে? কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? নেক্সট কোশ্চেন দেখো। কোশ্চেন নাম্বার 23, দ্য প্রোডাক্ট অফ টু কো প্রাইমস ইজ 117, দুটো কো প্রাইম নাম্বারের বলছে গুণফল হচ্ছে 117। প্রথম প্রশ্ন হচ্ছে কো প্রাইম কাকে বলে? কো প্রাইম যাকে বাংলায় বলা হয় পরস্পর মৌলিক সংখ্যা, কাকে বলে? পরস্পর মৌলিক হচ্ছে এমন দুটো সংখ্যা যাদের গসাগু এক, যাদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর মানে সাধারণ উৎপাদক নেই, ধরো 16-25, এরা কো প্রাইম। কেন? এমন কোন সংখ্যা রয়েছে যেটা 16 দিয়েও ভাগ, মানে যদি 16 ভাগ যায় 25ও ভাগ যায়, 16 দেখো 4 দিয়ে যায়, 25 4 দিয়ে যায় না, 16 2 দিয়ে যায়, 25 2 দিয়ে যায় না, 25 আবার 5 দিয়ে ভাগ যায় কিন্তু 16 5 দিয়ে ভাগ যায় না,
তার মানে 16-25 এর মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই, এদের গসাগু এক, সো দে আর কোপ্রাইম। কিন্তু এদের লসাগু কি হবে? এদের লসাগু হচ্ছে সংখ্যা দুটোর গুণফল। এদের গসাগু হচ্ছে এক, কিন্তু লসাগু কি হবে না? সংখ্যা দুটোর গুণফল। তাহলে কোপ্রাইমের ক্ষেত্রে গুণফল দেখো দিয়েছে 117, তাহলে এলসিএম কি হবে? এলসিএমটাও 117ই হবে, কারণ যেহেতু কোপ্রাইম নাম্বার ওদের গসাগু এক, কিন্তু লসাগু কি হবে? লসাগু হবে সংখ্যা দুটোর গুণফল। তো সংখ্যা দুটোর গুণফল দেওয়াই আছে 117, সো দ্যাট ইজ দ্য এলসিএম। কারণ কোপ্রাইমের ক্ষেত্রে কি হয়, কোনো কমন ফ্যাক্টর থাকে না, তো কিছু দিয়ে ভাগ যাবে না, সুতরাং গুণফলটাই আমার এলসিএম এর আনসার হবে। সো দ্য আনসার ইজ অপশন বি, 117। এটাও একটা কনসেপচুয়াল কোশ্চেন, বোঝা গেছে সবার? নেক্সট কোশ্চেন দেখো। কোশ্চেন নাম্বার 24, দ্য সাম অফ অল দ্য এক্সটেরিয়ার অ্যাঙ্গেল অফ এ কনভেক্স পলিনোমিয়াল অফ এন সাইডস। এটা পলিগন, পলিগন মানে বহুভুজ, তো বলছে বহুভুজের এক্সটেরিয়ার অ্যাঙ্গেল মানে বহিঃকোণ, বহিঃকোণের অ্যাকচুয়ালি সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি, এটা মনে রাখতে হবে। ধরাটা এটা যদি ষড়ভুজ মানে হেক্সাগন, দেখো 6টা বাহু আছে, যে কোনো একটা বাহুকে বাড়িয়ে দাও, এইটা হচ্ছে আমার এক্সটেরিয়ার অ্যাঙ্গেল মানে বহিঃকোণ, এগুলো বহিঃকোণ। আর অন্তঃকোণ কোনগুলো? অন্তঃকোণ হচ্ছে এগুলো, এগুলো অন্তঃকোণ। যে কোনো পলিগন, সেটা যদি হেক্সাগন হয় বা হেপ্টাগন হয় মানে সপ্তভুজ, বা অক্টাগন মানে অষ্টভুজ, বা পেন্টাগন মানে পঞ্চভুজ, যে কোনো পলিগনের ক্ষেত্রে নাম্বার অফ সাইড যাই হোক না কেন, সাম অফ দ্য এক্সটেরিয়ার অ্যাঙ্গেল মানে বহিঃকোণের সমষ্টি সবসময় কিন্তু 360 ডিগ্রি হবে। তো 360 ডিগ্রি মানে কি? 4 × 90 ডিগ্রি, 4×9=36, 90 ডিগ্রি মানে কি? রাইট অ্যাঙ্গেল। সো দ্য আনসার ইজ 4 রাইট অ্যাঙ্গেল। সো সাম অফ দ্য এক্সটেরিয়ার অ্যাঙ্গেল ইন কেস অফ আ পলিগন ইরেসপেক্টিভ অফ দ্য নাম্বার অফ সাইড, নাম্বার অফ সাইড যাই হোক না কেন, এক্সটেরিয়ার অ্যাঙ্গেলের সামেশন সবসময় কিন্তু 360 ডিগ্রি হবে। সো দ্য আনসার ইজ অপশন এ, 4 রাইট অ্যাঙ্গেল। বোঝা গেল? এটা একটা ইনফরমেশন রিলেটেড টু জিওমেট্রি, মনে রাখতে হবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 25, হুইচ অফ দ্য ফলোয়িং ফ্র্যাকশন ইজ দ্য লার্জেস্ট। কি কি ফ্র্যাকশন দেখো দিয়েছে? 7/8, 13/16, 31/40, 63/80। এই সবগুলোর নিচটাকে 80 করে দাও, মানে এখানে দেখো 8 আছে, ওপর নিচে 10 গুণ করে দাও, এটা কি হবে? 7×10=70, নিচে হয়ে গেল 80। আবার এখানে 16 আছে, 16কে 80 করলে কি হবে? 5 দিয়ে গুণ করলে 5×16=80, ওপরটা হবে 5×13=65, আর নিচটা 80 হয়ে গেল। এখানে 40 মানে কি? 2 গুণ করলেই 80 হয়ে যাবে, ওপরে 31×2=62, আর নিচে তোমার 80। আর এখানে তো কিছু করার নেই, এটা সেম থাকছে। তো সবগুলো দেখো নিচে আমার 80 হয়ে গেছে। কি চেয়েছে? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ফ্র্যাকশন ইজ দ্য লার্জেস্ট ওয়ান। তাহলে নিচটা সবগুলো তো সেম, ডিনোমিনেটার সব দেখো 80 হয়ে গেছে হর, তাহলে লব যেটা বড় হবে সেটাই আনসার। তাহলে নিউমারেটর দেখো বড় কোনটা সব থেকে, দেখো 70টা সব থেকে বড়, সো দ্য লার্জেস্ট ফ্র্যাকশন ইজ 7/8, অপশন এ ইজ দ্য আনসার। বোঝা গেল? আমি সমস্ত গুলো ডিনোমিনেটর সেম করলাম, নিয়ে নিউমারেটর যেটা বড় সেটা বড় হবে। নেক্সট কোশ্চেন দেখো,
কোশ্চেন নাম্বার 26, গোল্ড ইজ 19 টাইমস হেভি অ্যাজ ওয়াটার অ্যান্ড কপার ইজ 9 টাইমস হেভি অ্যাজ ওয়াটার, দ্য রেশিও ইন হুইচ দিস টু মেটালস টু বি মিক্সড সো দ্যাট দ্য মিক্সচার ইজ 15 টাইমস হেভি অ্যাজ ওয়াটার, দিস ইজ দ্য প্রবলেমস অফ মিক্সচার অ্যালিগেশন। এই অ্যালিগেশন দিয়ে করতে হবে। প্রথম পার্ট দেখো কত না 19, সেকেন্ড পার্টটা কত না 9, আর কম্বাইন পার্ট দেখো দেওয়া আছে 15, তাহলে মাঝখানে হবে 15। নাও জাস্ট ক্রসওয়াইজ বিয়োগ করে দাও, 19 থেকে 15 বিয়োগ করলে 4, আর 15 থেকে 9 বিয়োগ করলে 6। এটা যদি আমার ফার্স্ট পার্ট হয়, এটা যদি সেকেন্ড পার্ট হয়, তাহলে ফার্স্ট পার্ট ইজ টু সেকেন্ড পার্ট, দ্য রেশিও ইজ 6:4, তো দ্যাট ইজ হাউ মাচ, 2 দিয়ে কাটলে 3:2, তো দ্য আনসার ইজ অপশন সি, 3:2। এই কোশ্চেনটা আমাদের মিক্সচার চ্যাপ্টারের অ্যালিগেশন মেথড দিয়ে করতে হবে। বোঝা গেল? কোন এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? কারোর কোনো ডাউট নেই তো? নেক্সট কোশ্চেন দেখো। কোশ্চেন নাম্বার 27, দ্য লিস্ট নাম্বার অফ স্কোয়ার টাইলস রিকোয়ার টু পেভ দ্য সিলিং অফ আর রুম 15 মিটার্স মিটার 17 সেন্টিমিটার লং, তার মানে লেন্থ কি হচ্ছে 15 মিটার অ্যান্ড 17 সেন্টিমিটার, এটা হচ্ছে লেন্থ। সেন্টিমিটারে আনো, তার মানে 1517 সেন্টিমিটার, আর ব্রেথ বলছে 9 মিটার আর 2 সেন্টিমিটার, তার মানে 902 সেন্টিমিটার। তো লেন্থ পেলাম আমি 1517 সেন্টিমিটার, আর ব্রেথ পেলাম 902 সেন্টিমিটার। তো কোশ্চেনটা কিরকম দিয়েছে দেখো, এই যদি আমার সিলিংটা হয়, লেন্থ হচ্ছে তোমার 1517 আর ব্রেথ 902, এটাকে বলছে তোমার স্কোয়ার টাইলস দিয়ে পেভ করতে হবে, লাইক দিস ওয়ান। তো স্কোয়ার টাইলস মানে কি, যদি এটা লেন্থ আমার এক্স হয়, ব্রেথটাও এক্স হবে স্কোয়ার বলে, তাই এই যে এক্সটা লেন্থেও আছে ব্রেথেও আছে, এক্সটা কি লেন্থ আর ব্রেথের কমন পোর্শন, সো টু ফাইন্ড আউট অনলি দা কমন পোর্শন আমরা কি করি না গসাও করতে হবে। তাহলে 1517 আর 902 এর প্রথমে আমাদের কি করতে হবে না, HCF করতে হবে। HCF কত হবে বার করো তো সবাই, 1517 আর 902 HCF কত হবে, এর HCF হবে 41। এর HCF হবে 41। তার মানে এক্স কত বেরোলো, এক্স বেরোলো 41। তাহলে একটা স্কোয়ার টাইলস এর এরিয়া কত হবে, 41 × 41, যেহেতু আমার লেন্থ অফ দা স্কোয়ার টাইলস আমি পেয়ে গেলাম, লেন্থ অফ দা স্কোয়ার টাইলস আমি জানি কত 41, তাহলে এরিয়া অফ দা স্কোয়ার টাইলস কি হবে 41 × 41, আর পুরো সিলিংটার এরিয়া কত, 1517 × 902, কেন, কারণ রেক্ট্যাঙ্গেলের আমার এরিয়ার ফর্মুলা কি না, লেন্থ ইন্টু ব্রেথ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে 1517 আর প্রস্থ আছে 902, তাহলে এরিয়া কত হবে 1517 × 902, আর একটা স্কোয়ার টাইলসের এরিয়া কত, 41 × 41, কারণ A স্কোয়ার, স্কোয়ারের এরিয়া
ভাগ করে দিলে আমি নাম্বার অফ টাইলস পাবো। এটা ভাগ করো, কি হবে 41 দুগুণে 82, 22। এইটা 41 3-এ তোমার 123, 7, তাহলে 37 × 22 আনসার ইজ 814, 814টা টাইলস লাগবে। আনসার ইজ অপশন সি, 814। বোঝা গেল সবার? কোনো এক্সচেঞ্জে কারো কোনো ডাউট? নেক্সট কোশ্চেন দেখো। মিন প্রপোর্শন অফ 0.32 and 0.02, মিন প্রপোর্শনের ফর্মুলা রুট ওভার অফ এক্স ওয়াই, মুখস্থ রাখতে হবে এটা। মিন প্রপোর্শন যাকে বাংলায় বলা হয় মধ্য সমানুপাতি, ফর্মুলা রুট ওভার অফ এক্স ওয়াই, যেখানে এক্স হচ্ছে তোমার 0.32 আর ওয়াই হচ্ছে 0.02। নাও জাস্ট সলভ, 32 দুগুণে 64 আর এখানে 2 2 4, তার মানে 2টা 0, 0.0064। তার রুট মানে কি? এখানে 4টে ঘর মানে আনসারে 2 ঘর আসবে। সো দ্য আনসার ইজ 0.08, অপশন বোম্বে ইজ দ্য আনসার, 0.08, দ্যাট ইজ দ্য আনসার। আমাদের মনে রাখতে হবে মিন প্রপোর্শন ফর্মুলা হচ্ছে রুট ওভার অফ এক্স ওয়াই। বোঝা গেছে সবার? নেক্সট কোশ্চেন দেখো। কোশ্চেন নাম্বার 29, দ্য লিস্ট নাম্বার হুইচ ওয়েন ডিমিনিশড, ডিমিনিশড মানে ডিক্রিজড বাই 5, ইজ ডিভিজিবল বাই ইচ ওয়ান অফ 21, 28, 36 and 45। আমাকে দেখো লিস্ট নাম্বার বার করতে বলেছে, তাহলে প্রথমেই আমাদের এই সংখ্যাগুলোর এলসিএম করতে হবে। প্রথমেই 21, 28, 36 আর 45 এদের এলসিএম মানে লসাগু করব, দেখবে আনসার বেরোবে 1260। 21, 28, 36 আর 45 লসাগু করলে আনসার বেরোবে 1260। কোশ্চেন দেখো দিয়েছে, আর নাম্বার সাপোজ এক্স হুইচ ইজ ডিক্রিজড বাই 5 মানে -5, দ্য রেজাল্ট ইজ হাউ মাচ, 1260। তাহলে এক্স কত হবে? 1260 + 5, সো দ্য আনসার ইজ 1265, অপশন দিল্লি ইজ দ্য আনসার। এটা এলসিএম এসএফ চ্যাপ্টারের, লিস্ট নাম্বার বার করতে গেলে আমাদের এলসিএম করতে হয় মানে লসাগু করতে হবে। যদি আমাদের গ্রেটেস্ট বা হাইয়েস্ট নাম্বার বার করতে দেয় তাহলে আমাদের এইচসিএফ করতে হয়। এটা সাধারণত 95% কারেক্ট, কিন্তু 5% এক্সেপশন সবসময় থাকে। বোঝা গেছে সবার? কোনো এক্সচেঞ্জে কারো কোনো ডাউট এটাতে? ওকে, নাও দ্য লাস্ট প্রবলেম, কোশ্চেন নাম্বার 30। ইফ 20% অফ পি বাই পি প্লাস কিউ, 20% মিন্স 20/100, অফ মিন্স ইন্টু, দেন পি প্লাস কিউ, দ্যাট ইজ ইকুয়াল টু 50% মিন্স 50/100, অফ মিন্স ইন্টু, দেন পি মাইনাস কিউ। 20% মানে 20/100 মানে 1/5, তাহলে পি প্লাস কিউ বাই 5, দ্যাট ইজ ইকুয়ালস টু, এটা কেটে গেলে 1/2,
দ্যাট ইজ পি মাইনাস কিউ বাই টু, তাহলে পি প্লাস কিউ বাই পি মাইনাস কিউ, এটাকে এদিকে নিয়ে এলাম, এই পাঁচটাকে উপরে নিয়ে যাব, মানে ফাইভ বাই টু। আমার দেখো পি বাই কিউ বার করতে হবে, তো এখানে আমাদের যেটা মেথডটা ইউজ করতে হয় যাকে বাংলায় বলা হয় যোগ ভাগ প্রক্রিয়া, ইংলিশে বলা হয় কম্পোনেন্ডো ডিভিডেন্ডো। আমরা এখানে কম্পোনেন্ডো ডিভিডেন্ডো রুলটা ইউজ করতে পারি যাকে বাংলায় বলা হয় যোগ ভাগ প্রক্রিয়া। এটা কি জিনিস, ধরো এখানে কি আছে, পি প্লাস কিউ বাই পি মাইনাস কিউ আছে, দ্যাট ইজ ইকুয়াল টু ফাইভ বাই টু আছে, তাহলে ওপরেও যোগ করব, মানে পি প্লাস কিউ প্লাস পি মাইনাস কিউ, আবার নিচে বিয়োগ করব, মানে পি প্লাস কিউ মাইনাস পি, মাইনাসে মাইনাসে প্লাস কিউ। এখানে যা করলাম এখানেও সেম করব, মানে ফাইভ প্লাস টু বাই ফাইভ মাইনাস টু। এখানে দেখো কি হলো, কিউটা কেটে গেল, এখানে পিটা কেটে গেল। ওপরে যদি লিখি এরকম হবে, পি প্লাস পি মানে টু পি, বাই নিচে দেখো কিউ প্লাস কিউ মানে টু কিউ, পাঁচ প্লাস দুই মানে সাত, পাঁচ মাইনাস দুই মানে তিন, দুই দুই কেটে গেল, তাহলে পি বাই কিউ মানে কি, পি ইস টু কিউ, দ্য রেজাল্ট ইজ সেভেন ইস টু থ্রি। সো পি ইস টু কিউ, দ্য আনসার ইজ সেভেন ইস টু থ্রি, সো অপশন অপশন সি ইজ দ্য আনসার। তো এক্ষেত্রে এই যোগ ভাগ প্রক্রিয়া, এই রুলটা কিন্তু খুব ইউজফুল। বোঝা গেল সবার এটা? কোশ্চেন নাম্বার থার্টিতে কারোর কোনো ডাউট? কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? সো দিস ইজ দ্য লাস্ট প্রবলেম। এবার তোমরা এক থেকে তিরিশ প্রতিটা কোশ্চেন একবার দেখে নাও, যদি কোনো কোশ্চেনে কারোর কোনো ডাউট থাকে জিজ্ঞেস করে নিতে পারো, এনি ডাউট। কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? এক থেকে তিরিশ সবাই একবার দেখে নাও। এক থেকে তিরিশে কারোর কোনো ডাউট? কোনো এক্সচেঞ্জে পূর্ত ভবন কারোর কোনো ডাউট? হ্যাঁ বলো। কোশ্চেন নাম্বার বুঝতে পারছি না তুমি কি বলছো, বোঝা যাচ্ছে না কি বলছো, অ্যাকচুয়ালি শোনা যাচ্ছে না ভালোভাবে। ও অপশন গুলো হাইলাইট আমি করে দিয়েছি, ইচ্ছা করেই করেছি যাতে তোমাদের সুবিধা হয়। ও আচ্ছা আচ্ছা, তাহলে হাইলাইট করে দেবো না, ঠিক আছে, ওকে ওকে। আমরা তো এখানে সলভ করছি, অপশনটা হাইলাইটেড আছে তোমাদের সুবিধার জন্য। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে, আমি তো করে দেবো, ঠিক আছে, ওকে হাইলাইট করে দিচ্ছি, দেব না। আর কারো কোনো ডাউট? কোনো কোশ্চেনে কারো কোনো ডাউট? কল্যাণী, বাঁকুড়া, ডাউট, মালদা? ওকে, তাহলে আমরা আজকে ক্লাস এখানেই শেষ করছি। আমরা এই পরের দিন আবার একটা ইয়ারের মেন্স এর পেপার সিক্স নিয়ে আলোচনা করব, WBCS এর, ঠিক আছে? তোমরা বিগত আমরা অলরেডি 2019, 2018, 2017, আজকে আমরা 2016 সালের মেন্স এর পেপারটা নিয়ে আলোচনা করলাম। এই চারটে বছর, যে বাকি যে তিনটে বছর অলরেডি ভিডিও আপলোড করে দেওয়া আছে ইউটিউব চ্যানেলে, তোমরা যদি ক্লাস অ্যাটেন্ড করে না থাকো ভিডিওটা দেখে নিও। যদি কোনো কোশ্চেনে ডাউট থাকে অবশ্যই পরের দিন আমাকে বলো, ডাউট থাকলে অবশ্যই আমাকে দিয়ে ক্লিয়ার করিয়ে নিও। ওকে ওকে, দেন থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ।